আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে স্যাডলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠানের বিভিন্ন সাইজের ইনকিউবেটরগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে। এখানে যথাক্রমে 160, 306 বিভিন্ন সাইজের ইনকিউবেটরগুলো আমরা প্রস্তুত করে থাকি। সর্বনিম্ন আমরা 160 ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে সর্বোচ্চ 115,200 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর পর্যন্ত করে থাকি। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি 1020 ডিমের স্যাটারের সাথে 340 ডিমের হ্যাচার। তো দেখতে পাচ্ছেন দর্শক, আন্তর্জাতিক মানসম্মত 1020 ডিমের স্যাটারের সাথে 340 বা 400 ডিমের হ্যাচার দেখা যাচ্ছে। এটি হচ্ছে 1020 ডিমের স্যাটারের ভিতরের কাঠামো। দেখতে পাচ্ছেন ডিমগুলো সাজানো রয়েছে। এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ডিমগুলো দেওয়া রয়েছে। অনেকে টাইগার মুরগির ডিম দিচ্ছেন, অনেকে সোনালি দিচ্ছেন, কেউ কেউ দেশি মুরগির বাচ্চাও উৎপাদন করছেন। আমাদের প্রতিটা ইনকিউবেটরে ইমার্জেন্সি সুইচ থাকাতে ডিম নষ্ট না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ইনকিউবেটর বজ্রপাতে জ্বলে গেলে ইমার্জেন্সি সুইচ চেপে দিলে ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকে। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের এই 1020 ডিমের স্যাটারে মাধ্যমে কিভাবে আপনারা বাচ্চা ফুটাবেন। এই ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক 6 দিন পর পর 340টি করে মাসে 5 বারে 1700 মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন। কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করিতে চান তাহলে এককালীন 2970টি ডিম ঢুকিবে, সারা মাসে 5,940টি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন। আর এই 1020 ডিমের স্যাটার এবং 340 কিংবা 400 ডিমের হ্যাচারটিকে আমরা 65,000 টাকা বিক্রি করে থাকি। আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে। তো দেখতে পাচ্ছেন দর্শক, এখানে বাচ্চাগুলো ওয়ান আফটার অ্যানোদার ফুটে যাচ্ছে। সঠিকভাবে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে বাচ্চার স্বাস্থ্য সুস্থ সবল বাচ্চা। আন্তর্জাতিক মানের ইনকিউবেটর বডি হওয়াতে এবং আমরা নিজেরা ইনকিউবেটর কন্ট্রোলার প্রস্তুত করি বিধায় আপনারা ঘরে বসে মেরামত করে করে চোখ বুঝে অনায়াসে বছরের পর বছর আমাদের ইনকিউবেটর চালাতে পারিবেন। তো আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 1020 ডিমের স্যাটার এবং 340 বা 400 ডিমের হ্যাচার সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে, ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন, জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ, ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকবে। চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 এম্পিয়ার রিলে, আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি, এটি হচ্ছে 50 এম্পিয়ার রিলে। চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই, পার্স পরিবর্তন করতে পারবেন এইভাবে প্রস্তুত। পৃথিবীর প্রায় 97% ইনকিউবেটরের রিলে দ্বারা পরিচালিত। আমাদের ইনকিউবেটরের সার্কিটগুলো রিলে দ্বারা পরিচালিত ছিল। এই রিলে পরিবর্তন করিলে পুনরায় 6 মাস থেকে 2 বছর চালাতে পারিবেন, এভাবে বছরের পর বছর চালাতে পারিবেন। দীর্ঘদিনের গবেষণায় আমরা যে সার্কিটটি আবিষ্কার করেছি, এই সার্কিটটি লাগানোর পর আমরা চোখ বুঝে বলতে পারি আপনারা যে কেউ 2 থেকে 5 বছর চালিয়ে আপনারা এই SSRT পরিবর্তন করে আপনাদের মেশিন যুগে যুগে চালাতে পারিবেন। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ
পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে। সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি, যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3-12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500-2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটারস্যাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াংফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,238,457,600 এবং 115,200 ডিমের স্যাটার এবং